সৌদি রিয়াল সহ চার প্রতারক আটক। 50 টাকার সাতটি সৌদি রিয়াল সহ প্রতারক চক্রের সক্রিয় চার সদস্যের হাতে নাতে ধরেছে নগর গোয়েন্দা পুলিশ। সদরঘাট থানাধীন মাঝিরঘাট রোডস্থ পূর্ব মাদারবাড়ি মেন্স এসি সেলুনের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান চালানোর পরে 50 টাকার সাতটি সৌদি রিয়ালের ওই প্রতারককে আটক করা হয়। প্রতারককৃত হচ্ছেন পান্নু শেখ, মোহাম্মদ চক্কর আলী কাজী, মোহাম্মদ মুজিবর মোল্লা এবং মোহাম্মদ রফিক শেখ। ধৃততাপূর্ব মাদারবাড়ি এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিবি বন্দর মোহাম্মদ শহীদুল্লাহর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানাধীন মরিচঘাট রোডস্থ পূর্ব মাদারবাড়ি মেন্স এসি সেলুনের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন পুলিশ। এ সময় সৌদি আরবের 50 টাকার সাতটি রিয়েল সহ প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে হাতে নাতে আটক করেছে পুলিশ। জানা এই চক্রের সদস্যরা চট্টগ্রাম সহ পার্বতী জেলার নিরীহ মানুষদের কাছে বিভিন্ন ছদ্মবেশে কখনো দিনমজুর, কখনো রিক্সাওয়ালা, কখনো রংমিস্ত্রি, কখনো রাজমিস্ত্রি সেজে সাধারণ মানুষের নিকট কিছু ডলার দিয়াল রিয়াল নিয়ে যায় কম দামে বিক্রি করার জন্য। তখন সাধারণ মানুষ অধিক মুনাফার আশায় উক্ত প্রতারক চক্রের পাতানো ফাঁদে পা দেয়। সে সুযোগে তারা টাকা নগদ দিয়ে বিদেশি মুদ্রা দেওয়ার নাম করে অত্যন্ত সুকৌশলে কাগজের বান্ডিল এবং কাগজে মোড়ানো গামছা ধরিয়ে দিয়ে প্রতারক করে থাকে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। দর্শক দেখছেন মানুষ কতটাই প্রতারক, এ বিষয়ে দর্শক আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। এ বিষয়ে আর সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।